দ্বিতীয় শ্রেণীর ছাত্র নাজমুলে ব্লাড ক্যান্সার ধরা পড়ে দুই সালে এ খবরে আকাশ ভেঙে পড়ে যেন বাবা মার মাথায় প্রিয় সন্তানকে বাঁচাতে নিজেদের সব বিক্রি করার পাশাপাশি আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সাহায্য নিয়ে প্রায় সত্তর লাখ টাকা জোগাড় করেন তারা আমার থেকে বনবেন দেওয়া হয়েছে আমার ছেলেকে তারপরেও আমাদের এখনো চিকিৎসা শেষ হয়নি আমাদের যা কিছু ছিল সব বিক্রি করে ফেলছে কিন্তু এক বছরের মধ্যে নাজমুল আবার অসুস্থ এখন সে কিছুই শুনতে পায় না আবারও দরকার অপারেশন এই অপারেশনে লাগবে প্রায় 20 লাখ টাকা। পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর এশাদু রহমান ভূঁইয়ার পক্ষে এই টাকা আর জোগাড় করা সম্ভব নয়। সাহায্য চেয়েছেন তিনি প্রধানমন্ত্রী এবং সমাজের বিশ্বশালীদের কাছে। তার সন্তানের চিকিৎসা চাই শুনতে চাই। অনেক সময়কে জিজ্ঞেস করলে বাবা আমি যে কানে শুনতে পাই না তুমি কি জানো না? আমি এখন নিঃসায় আমি সবাই কাছে দেশের আমার সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করতেছি বাবা মার অসহায়ত্ব আর মলিন মুখ দেখে নাজমুল জানাই তার বাঁচার আকুতি তার এই আকুতি কি পৌঁছাবে কোন সরদয়বান মানুষের কানে আমি বাঁচতে চাই এবং কানে শুনতে চাই প্লিজ আমার বাবাকে হেল্প করুন মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন